হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তেজপুর ইউনিভার্সিটি আসাম থেকে আমরা সরাসরি নোটিফিকেশানে আছি এখান থেকে সংক্ষেপে আমরা কিছু বিষয় জেনে নেব ফার্স্ট কিন্তু পিএইচডি প্রোগ্রামস দেওয়া আছে এবং এখানে কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে ওই বিষয়টা ফার্স্টেই দেওয়া আছে এখানে কিন্তু রিটিন টেস্ট হবে এবং রিটিন টেস্টের পর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এই দুটো স্টেপের মাধ্যমে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট জেয়ার পেয়েছেন বা সিএসআইআর নেট জেয়ার পেয়েছেন বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা এসলেট কোয়ালিফাই করেছেন গেড আছে সিড আছে তার কিন্তু এখানে কোনো এই রিটিন টেস্টটা দিতে হবে না তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং এখানে কিন্তু অল ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে এবং আপনারা কোথা থেকে অ্যাপ্লিকেশান করবেন আমরা একটু পরে দেখছি ওই লিঙ্কটা আমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবো নেক্সট দেখুন এলিজিবিলিটি অ্যান্ড রিসার্চ এরিয়া অর্থাৎ এখানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে তার কিন্তু কিছু ডিটেলস দেওয়া আছে ফার্স্ট কিন্তু প্রোগ্রাম দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ সেন্টার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রিসার্চ এরিয়াস আমি এখান থেকে প্রোগ্রামগুলো আলোচনা করছি আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন ফার্স্ট দেখুন পিএইচডি ইন আসামিজ এটা কিন্তু আসামিজ সেন্টার বা ডিপার্টমেন্ট থেকে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে আসামিজের উপরে কিন্তু এবং এখানে কিন্তু রিসার্চ এরিয়াটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আপনারা ইন্টারেস্টেড থাকলে এই রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নিতে পারেন নেক্সট দেখুন পিএইচডি ইন কালচারাল স্টাডিজ পিএইচডি ইন এডুকেশান নেক্সট পিএইচডি ইন ইংলিশ নেক্সট হিন্দি পি এইচ ডি ইন লিংগুৱেষ্টিক্স এণ্ড লাংগুৱেজ টেকন'লজি পি এইচ ডি ইন মছ কম্যুনিকেশ্যন এণ্ড জাৰ্ণালিজম পি এইচ ডি ইন ছ'চেল ৱৰ্ক্স পি এইচ ডি ইন ছ'চিয়লজি বিজনেছ এডমিনিষ্ট্ৰেশন নেক্সট পি এইচ ডি ইন কমাৰ্ছ নেক্সট পি এইচ ডি ইন কেমিকেল চাইন্স পি এইচ ডি ইন এনভাইমেণ্টেল চাইন্স পি এইচ ডি ইন মাথেমেটিকেল চাইন্স মলিকুলাৰ বায়'লজি এণ্ড বায়োটেকনলজি নেক্সট ফিজিক্স নেক্সট এপ্লাইড মাথমেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেক্সট পিএইচডি ইন ডিজাইন পিএইচডি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডি ইন এনার্জি পিএইচডি ইন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এখান থেকে কিন্তু আপনারা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ করতে পারবেন নেক্সট পিএইচডি ইন ল এই ল সাবজেক্টটা কিন্তু নিউ প্রোগ্রাম এই একাডেমিক সেশান টু থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভে তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন নেক্সট আমরা আরও একটি নোটিফিকেশানে চলে যাচ্ছি আমরা টেন্টেটিভ শিডিউলের একটা নোটিফিকেশানে চলে এসেছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে ওপেনিং অফ টি ইউ অ্যাডমিশান পোর্টাল ফর রেজিস্ট্রেশান ফর টি ইউ ইসিউ ইটি পি অ্যান্ড সিইউ ইটি ইউজি ফেব্রুয়ারি টু অর্থাৎ এখানে কিন্তু ফোরটিন ফেব্রুয়ারি টু থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান প্রসেসের যে ক্লোজিং ডেট বা অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট নাইনটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নেক্সট কিন্তু এখানে সেকেন্ড ফেজ দেওয়া আছে প্রসেসিং অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ এক্সাম শিডিউলিং ফোর টু এইটিন্থ মে টু থাউজেন্ড নেক্সট কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে নাইনটিন টু টোয়েন্টি মে টু এবং এক্সামিনেশান হবে থার্টিথ মে থার থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে আপনারা এখান থেকে এই টেন্টিভ ডেট শিডিউলটা ভালো করে একটু দেখে নিতে পারেন নেক্সট আমরা এই সিইউইটি বা এই যে এন্ট্রান্স এক্সাম এই এন্ট্রান্স এক্সামের একটু সিলেবাসটা দেখে নিচ্ছি আমরা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য সিলেবাসে চলে এসেছি এই পিডিএফটাতে কিন্তু অল প্রোগ্রামসের সিলেবাস দেওয়া আছে যেমন ইউজি বা পিজি আমরা এখান থেকে পিএইচডি প্রোগ্রামসের যে এন্ট্রান্স এক্সাম হবে ওই সিলেবাসটা একটু দেখে নিচ্ছি ফার্স্ট এখানে কিন্তু ডিপার্টমেন্টর সেন্টার দেওয়া আছে নেক্সট সিলেবাস দেওয়া আছে তারপর কিন্তু টি কোড দেওয়া আছে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট অফ সেন্টারগুলো দেখে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন ফার্স্ট কিন্তু পিএইচডি ইন আসামিজ আছে আসামিজের উপরে কিন্তু সিলেবাসটা দেওয়া আছে পিএইচডি ইন কালচারাল স্টাডিজ পিএইচডি ইন এডুকেশান নেক্সট দেখুন পিএইচডি ইন ইংলিশ আপনারা এখান থেকে সিলেবাসটা একটু দেখে নিতে পারেন নেক্সট হিন্দি দেওয়া আছে লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টেকনোলজি নেক্সট দেখুন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম পিএইচডি ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি নেক্সট পিএইচডি ইন ওমেন স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান কমার্স নেক্সট কেমিক্যাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্যাল সায়েন্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং নেক্সট দেখুন পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেক্সট পিএইচডি ইন ডিজাইন ডিজাইন থেকে কিন্তু এখানে সিলেবাসটা দেওয়া আছে নেক্সট পিএইচডি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেক্সট দেখুন পিএইচডি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন এনার্জি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পিএইচডি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেক্সট পিএইচডি ইন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড পিএইচডি ইন ল টোটাল এখানে টোয়েন্টি নাইন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং সিলেবাসটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবার আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেখে নিচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুগল ক্রোমে তেজপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখুন ফার্স্ট কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া আছে এবং এই ওয়েবসাইটে পিএইচডি ইনফরমেশানগুলো দেওয়া হয়নি আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এই তেজপুর ইউনিভার্সিটি কিন্তু আসামের একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা যদি আর একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু 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 ডট তেজপুর অ্যাডমিশনস ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশানস দেওয়া আছে পিএইচডি থ্রু টি ইউইই রেজিস্ট্রেশান এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখুন কিছু গাইডলাইন্স দেওয়া আছে আমরা এগুলো কিন্তু নোটিফিকেশানে দেখেছি এবং এখান থেকেও আপনারা কিন্তু আরও কিছু নোটিফিকেশানস দেখে নিতে পারেন এখানে দেখুন এখানে কিন্তু এই যে টেস্টের ফি বা এই যে অ্যাপ্লিকেশান ফিটা দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ওবিসি ওবিসি নন ক্রিমিনিয়ার তাদের জন্যে কিন্তু এক হাজার টাকা করে লাগছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এস সি এস এবং পি আছেন আছে তাদের জন্যে কিন্তু পাঁচশো টাকা করে লাগছে এবং এই অ্যাপ্লিকেশান ফি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এই সমস্ত অপশানের মাধ্যমে এবং এখানে দেখুন এখানে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশানের কিছু প্রসেস দেওয়া আছে স্টেপ ওয়ান স্টেপ টু বা এখানে কি কী ডকুমেন্টস লাগবে ওই সমস্ত ডকুমেন্টসের কিছু লিস্ট দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এবং এখানেই দেখুন স্টেপস টু কমপ্লিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম স্টেপ এ স্টেপ বি স্টেপ সি স্টেপ ডি বা ইউজি প্রোগ্রামস বা পিএইচডি প্রোগ্রামস এই সমস্ত কিছু গাইডলাইন্স দেওয়া আছে আপনারা এখান থেকে এই গাইডলাইন্সগুলো ভালো করে একটু দেখে নেবেন তারপর আপনারা এখানে প্রোসিড অপশানে ক্লিক করবেন এই প্রোসিড অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে কিন্তু ফর্ম ফিল করতে পারবেন এবং এটি ছিল ফর্ম ফিল আপের একটি লিঙ্ক নেক্সট দেখুন নেক্সট আপনারা এখান থেকে কিন্তু সিলেবাস বা আদার যে নোটিফিকেশানগুলো কিভাবে ডাউনলোড করবেন এখানে কিন্তু আপনারা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি প্রোগ্রাম বলে একটা অপশান আছে আপনারা এই পিএইচডি প্রোগ্রাম অপশানে ক্লিক করলে আমরা ফার্স্ট যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং নেক্সট দেখুন টেনটেটিভ শিডিউল আছে এই টেন্টেটিভ শিডিউল অপশানে ক্লিক করলে ডেট শিডিউলটা দেখতে পারবেন এবং টেনটেটিভ শিডিউলের পাশে একটা অপশান আছে সিলেবাস ফর টি ই টু এখানে আপনারা ক্লিক করলে আমরা যে সিলেবাসটি দেখলাম এই সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন এবং এটি ছিল এই তেজপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করে দেব। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব থ্যাংক ইউ